আমাদের যাওয়ার কথা ছিল দেবতা খুমে, কিন্তু আনফরচুনেটলি সেখানে যেতে পারি নাই। তো এই কারণে আমরা চলে আসলাম কক্সবাজারে। তো এইমাত্র আমরা এখানে এসে নামলাম গাড়ি থেকে, তো নেমে এখানে খাওয়া দাওয়া করলাম, তো হোটেল বুকিং করলাম, সব কিছু অলমোস্ট রেডি করে ফেলেছি। এখন আমরা হোটেলের দিকে যাব। আর কেন আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা প্রবেশ করলাম, হোটেলের নাম হলো হোটেল জামান। তো আমাদের রুমে নিয়ে যাবে সজল, সজল এটা বুকিং করছে। তো আমরা সবাই সজলরে ফলো করি। তো দুইটা রুম আমাদের এখানে, এই দুইটা রুমে আমরা তিনজন থাকব। তো আমরা থানচি থেকে বান্দরবান পর্যন্ত 3300 টাকায় আমরা আমাদের যেই চাঁদের গাড়ি সেটা ভাড়া করেছিলাম। তো 3300 টাকা দিয়ে আমরা বান্দরবান এসেছি। বান্দরবান আসার পরে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বাস পাবেন, সেই বাসে চড়ে আপনারা কক্সবাজার আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ভাড়া নেবে 170 থেকে 200 টাকার মধ্যে, আপনার এটা বার্গেনিং করে নিতে হবে। আর আজকে যেটা শুনলাম যে 170 টাকার রেটটা আগের ছিল, বর্তমানে রেট বাড়িয়েছে, তো 200 টাকা এটা কালকে থেকে নাকি শুরু হয়ে যাবে। আমাদের যাওয়ার কথা ছিল দেবতা খুব, তো দেবতা খুব তার যাওয়া হয় নাই। আর আমরা কক্সবাজার আসছি, আর কক্সবাজার আইসা তোমার কেমন লাগতেছে? ওটা মিস করতেছে নাকি যে দেবতা খুমে যেতে পারি নাই? দেবতা খুম যাওয়ার ইচ্ছা ছিল, টায়ার্ড ছিলাম অনেক, এই জন্য যাওয়া হয় নাই। যাই হোক, আসলাম কক্সবাজার, কক্সবাজার আইসা রিল্যাক্স ফিল করতে আসি। আর চিনারও শুরু করি না, করবো কি বলো? রিল্যাক্স কি করবো, এই জন্য আমরা মেনলি কক্সবাজার আসছি। আচ্ছা ঠিক আছে। আর এই জায়গাটা কেমন লাগতেছে? কক্সবাজারে কি এর আগে আসছিলা? না, কক্সবাজারে আমার এই ফার্স্ট টাইম। হয়তো ওর কিন্তু পুরো বিষয়টাই ফার্স্ট টাইম। আমরা যে বান্দরবান গেছি ওইটাও প্রথম গেছে, কক্সবাজারও প্রথম আসছে। ফার্স্ট টাইম টু, হ্যাঁ। তো ফার্স্ট টাইম কেমন লাগে সেটা আমরা ভিডিওতে আমরা বুঝতে পারবো যে ওর আসলে এই প্রথম ট্যুরে কেমন লাগতেছে। তো প্রথম ভাই আমি কি বলবো, বলার কিছু নাই। যাই হোক, অনেক ভালো লাগতে আছে। কক্সবাজার ভিউ আসার ইচ্ছে ছিল, তাও আশাটা পূরণ হলো। যাই হোক, মাশাল্লাহ। এখন কালকে তো আমরা কক্সবাজারের পাশাপাশি মেরিন ড্রাইভ করব, আশা করি তোমার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। জি, পুরাই ক্লান্ত, পুরাই ক্লান্ত, শরীর বোরিং হয়ে গেছে। দেবতা তখন যেতে চেয়েছিলেন আমার মতো, চাইছিলাম যাইলে তখন ঘুরতে তো সবাই ভালো লাগে। এখন যে এনে আইসি, এখন তো খাট দেখলে আর কার ভালো লাগে কোনো জায়গায় চেমিং করতে। যেখানে খাট সেখানে তাও আছে, আমি আমি আর সাউন্ড চাইছিলাম যে দেবতা কোন একটু ঘুরি, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে আমরা হাই হয়ে কক্সবাজার তার একবার আসছিলাম। তেমন যে কোনো জায়গায় একবারে প্রেম ভালোবাসা একবারে হয়, দ্বিতীয়বার আর হয় না। দ্বিতীয়বার হয় না, কারণ এখানে আর সিটিভিতে ভালো লাগে না। দেবতা খুব যাই নেই জায়গা ভালো লাগতো, একটা আকর্ষণ ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি টিভি দেখো না, তুমি টিভি দেখো। তো আমরা এখন চলে যাব সজলের কাছে, ও আমাদের এই সুন্দর রুমটা বুক করছে। তো সজল, তুমি আমাদের সাথে এখন শেয়ার করবা তুমি কিভাবে এটা বুকিং করলা আর কি কি করলা। এক ঘন্টা সময় লাগাইছো তুমি? হ্যাঁ, এক ঘন্টা তো লাগবেই, কারণ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাঁটছি, তারপর খুঁজছি, কোথাও রুম পাচ্ছি না, সব বুক আগে থেকে বুক করা। তো আমাদের ইচ্ছা ছিল যে বিচের পাশে যে সাইমন, তারপর আরও কিছু আছিল হোটেল, তো এটিতে আমরা বিচের পাশে যে বিচের ভিউটা দেখব, উপভোগ করব। তো সাইমনের চেষ্টা করছিলাম, তো সাইমনে নাকি সব বুকিং করে আগে থেকেই, আর সাইমনে নাকি এক সপ্তাহ আগে থেকে বুকিং দিতে হয়, এখানে ইনস্ট্যান্ট আসলে পাওয়া যায় না সাইমনে। তো আমরা তারপর যেহেতু পাই নাই, তারপর হাঁটতে হাঁটতে এখানে বিচ থেকে 5 মিনিট হাইটে আসা যায়। তো আমাদের সাইমন তো একেবারে বিচের সাথে, এটা তো বিচের থেকে একটু দূরে, ওইটাই তো চাইছিলাম যে ওইটা নিব আমরা সাইমন, তো ওইটা তো পাইলাম না। তো আমরা বিচ থেকে 5 মিনিট হাইটে আসতে আমাদের হোটেলে, যেখানে আমরা এখন আসি নিছি,
তো হোটেলে হোটেলের নাম হয়েছে হোটেল জামান। তো এখানে আসি, তো রিসেপশনে কথা বললাম, তারা আমাদের রুম হইলো, আমরা তো যেহেতু চারজন, আমাদের চারজনের তো বড় নেওয়া দরকার নেই, তো আমরা চাচ্ছিলাম যে একটা ভিতরে দুইটা বেড থাকবে, সেখানে আমরা শেয়ার করে চারজন থাকবো। তারপর আমাদের একটা রুম আসা দেখা ফার্স্টে, তো আমরা রুমটা একটা দেখি, দেখে আমাদের মোটামুটি আমাদের জন্য পছন্দ হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, রুমটা সুন্দর হয়েছে। ঠিক আছে, তো রুমটা হইলো আমাদের দুই রুম, অ্যাটাচ বাথরুম দুটোই আছে, তো দুইটা বেডে দুজন দুজন চারজন শেয়ার করে ঘুমাতে পারে। তারপর নিচে রিসেপশনে গেলাম, তারপর কথাবার্তা বললাম, তারা বলে যে 3,000 টাকা, তো 3,000 টাকা থেকে আবার 500 টাকা ডিসকাউন্ট দিয়ে বলছে 2,500 টাকা। তো আমরা বলছি দেখেন, আমরা স্টুডেন্ট মানুষ, 2,500 টাকা এটা তো বেশি হয়ে যায়, একটু দেখেন কমায় টুমায় রাখা যায় কিনা। তারপর তারা বলে যে আর কি রাখবো, তা আপনারা 2,000 টাকা দেন। তো 2,000 টাকা মানে কথা কথা মানে আরও এই করতে করতে কমাইতে কমাইতে পরে 1,500 বলি আমরা। তো এখানে আবার একটা কথা কি, উপরে সুইমিং পুল আছে, সুইমিং পুলটার জন্য মানে পার পার্সন 50 টাকা দিতে হয় যদি এখানে আমরা রুম নেই। আর যদি বাইরে থেকে আসে, বাইরে থেকে আসলে তাদেরকে নাকি 300 টাকা পার পার্সন দিতে হবে। তো এই জন্য তারপর বলছে ঠিক আছে, 1,500 দিলে আমাদের সুইমিং পুলের টাকাটা এক্সট্রা দিতে হবে, আর যদি 1,800, তো তারা লাস্ট 1,800 টাকা বলছে, যদি 1,800 টাকা দেই তাহলে আর সুইমিং পুলের টাকাটা দিতে হবে না, চারজনের 200 টাকা মানে 1,500 টাকা প্রথমে বলছিলাম। হ্যাঁ, 1,800 টাকা অফার করছে, তারা 1,800 টাকা লাস্ট অফার করছিল। তো আমরা বলছি না, আমরা সুইমিং পুলের কোনো টাকা দেবো না, একবারে 1,600 টাকা দেবো। আচ্ছা, যে 100 টাকা বাড়াই দিছি। তো তারপর বলছে যে ঠিক আছে, তো তো আমরা তারপর কথা বলি সব কিছু, আমাদের নাম ঠিকানা সব কিছু দিল, আমরা হোটেল বুকিংটা কনফার্ম করলাম, রুমে আসলাম। এখন রুমে একটু রিল্যাক্স, যেহেতু কক্সবাজার আসছি, কক্সবাজার আসা মানে রিল্যাক্স, রিল্যাক্সের জন্য এই কক্সবাজার আসা। আজকে তাহলে আমাদের কক্সবাজার আজকে ঘুট করা। হ্যাঁ, কক্সবাজার মেনলি আসছি এই জন্য যে আমাদের ভাই আমাদের সাথে নতুন জয়েন হয়েছে, তো তারও খুব ইচ্ছা ছিল, মানে ইলিয়াস এর আগে আসলে প্রথম ফার্স্ট টাইম, তো সেও বলছে যদি কক্সবাজার যাওয়া যায় তাহলে একটু ভালো হতো। তো চিন্তা করলাম দেবতা খুমেরটা ক্যান্সেল করে আমরা কক্সবাজার যাই, এই জন্য কক্সবাজার আসা হয়েছে। সমস্যা নেই, আমরা তো এর আগে বহুতবার আসছি, আমরা তো ব্লক করি না, এর আগে তো ব্লক করি না, এবার ব্লক হবে, সবাইকে দেখাতে পারবো ব্লক করা আমাদের এই কক্সবাজারে। এর আগে আমরা, আমি এর আগে 3 বার আসছি, এই নিয়ে 4 বার আমার। তো যেহেতু আসছি চিল এনজয় সব মিলে ঝিলে আসছি, তাহলে আমরা এখন একটু এনজয় করি, তো আমাদের সাথেই থাকুন, সকালে দেখা হবে, আবার সকালে দেখা হবে। তো বন্ধুরা, এখন আমরা রেস্ট নিব, তো এখন ভিডিও আপাতত এই পর্যন্ত থাকবে, তো কালকে সকালে আবার আপনাদের মাঝে ফিরে আসব, সমুদ্র সৈকতে আমরা আপনাদের সাথে আবার দেখা করব। তো ভোরবেলা সমুদ্রের যেই সূর্যোদয় সেটা দেখানোর চেষ্টা করব, দেখি সকালে উঠতে পারি কিনা। তো সাথেই থাকুন সবাই।